মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং? হ্যাঁ, অনার্স থার্ড ইয়ার। পুরো পৃথিবীর সাথে একলা একলা যুদ্ধ করে যাচ্ছেন, ক্লান্ত লাগে না খালা কখনো? না, মায়া আসলে এমন একটা ভয়ঙ্কর জিনিস যেটা কারণে মানুষ হাঁটতে বাধ্য হয়। মায়ায় পড়লে অন্তরের ভিতরে উথাল পাতাল শুরু হয়ে যায়। হ্যালো, কি খবর গুরু? কই তুই? আমি ওয়াশরুম। আমি ওয়াশরুম? আর তোর ওয়াশরুম? তুই ওয়াশরুমে থাকলে ফোন ধরন জানা? হ্যাঁ, আমি খুব প্যারার মধ্যে আছি মামা, তুই তাড়াতাড়ি আয়, তোর লগে আমার অনেক কথা আছে, অনেক কাজ আছে, তাড়াতাড়ি আয়। তুই কই? আমি ক্লাবে। আচ্ছা, আমি আইতাছি। তাড়াতাড়ি আয় জৈশা, তাড়াতাড়ি আবার বাথরুমে ঢুকিস না, ফোনটা লয়া আল্লাহর অস্থান, বাথরুমে ঢুকিস না, তাড়াতাড়ি আয়। দুপুর বেলা, সকাল বেলা, বিকাল বেলার ফোন ডালা বাথরুমে জান লাগে। ওই কি সদ? হ্যাঁ, অস্থির হয়ে গেছস? কইলাম যে আইতাছি রেডি, আর তুই মানে পুরা পাগল করে লাইতাছস। কি মামা কত? আমার তো উৎলাইতাছে, এর লেগে আমি তোরা ডাকছি, বুঝছ নাই? আমার তো ডাইকা তোর আমার গুণ হয়ে গেছে, তোর আমি কি লেগে ডাকলাম? কিসে উৎলাইতাছ তোরা এতক্ষণ? কি করছো জসিম? হ্যাঁ, সত্যি কথা কত মামা, তোর আমি আইতে কইলাম কখন? তুই আইলি কখন? আমি তো কইলাম যে আমার পাঁচ মিনিট লাগবে আইতে। বাথরুমে তুই কি তোর ফোনটা এতক্ষণ পর্যন্ত থাকতে হইব? ওই বেটা, তোরে কি আমি কইছি যে আমি বাথরুমে? আমি কইলাম যে আমি বাথরুমে আসিলাম, আমি বাইর হইছি, বাইরে তোর লগে ফোনে কথা কইছি। আর ঘরের তো বাইরে তো একটু সময় লাগে না বেটা? হ সময় তো লাগবোই, আমার প্যারা না, এর লেগে তোমাকে সময় লাগবো, আইতে পারবা না, কত কাম কাজ থাকবো তোমাকে। কি উল্টা পাল্টা কথা কস? কিসে মামা কত আমার? কিছু হইছে বললি তো, তোরা তো তাড়াহুড়া করে ডাকতেছি, তাই না? কিসে ক? আরে বেড়া, আমি এলাকায় কি ভাইসাইছি? হ্যাঁ, ভাইসাইছি আমি আমার এলাকাতে। কি আমার জন্ম এখানে, বাড়ি করে এখানে, আর বাইরেতে পোলা পায় না, আমার লোকে ভালো হয় না। আর তোরা বন্ধু বান্ধব থাকতে তোরা কিছু কই তারস না? ওই কথা, তাহলে কি ঘটনা কি হন্তে করছে না? তোমার আগেই কইছিলাম যে যখন প্রথম প্রথম কাহিনী করছিল তখনই কইছিলাম যে গাড়ায় দেয়। তুমি কি কইছিলা? আর না, গাড়ান যাবো না, আত্মীয় স্বজনের আত্মীয়। হ্যাঁ, আমি কি খারাপ কিছু কইছি তখন? আত্মীয় স্বজন আত্মীয় আমি কেমনে মারি? তুই কি পারবি তোর গার্লফ্রেন্ডে খালাতে বেড়ে মারতে পারবি? তা আমি কেমনে কাম করি? আমি কি পারো মানে রায়হানকে ডিরেক্ট মারতে পারো? আমি মারলে এখানে কত জায়গায় কালার খামো তুই বুঝতেছস? ওকে আত্মীয় স্বজন সবার কাছে আমি কালার খেয়ে যাবো। এমনও বেড়া জুমুরের লগে রিলেশনশিপটা আমার ধাক্কা ধাক্কা যাইতেছে, তারপর যদি অল গায়ে যদি হাত তুলি এক উচিলায় মনে কর জুমুর আমার জীবনতে যাই বোকা। মামা একটা কাম করি, কি রায়হানরে আমি গাড়াই দিই, হয়তো আর আমারে চিনে না। মামা তোরে কষ্ট দিছে এমন গারান গারামু না, ধর ওই গ্রামে আর জিন্দিগি তাই বোন, আর সব বাপ দাদার নাম বলে এলাম ও মামা গাড়াই দিই। তুই কি বাতের লোকে কি গাছলতা পাতা খাস? ওই বাট আমার কি দেখলে মনে হয় যে আমি গাছ পাতা লতা খাই বড় হয়েছি? ওরমি মনে হয় তোর মাথার ভিতরে তোর মগজ নাই, তোর মাথার ভিতরে পুরোটাই গাছলতা পাতা তোর। আরে বেটা তুই বুঝোস না, এখানে তো সবাই তোরে চিনে। ঝুমুর চিনে না তোরে? চিনে। খালাম্মা চিনে না? চিনে। তানিয়া চিনে না? চিনে তো। তো তুই কেমনে করলি তুই ওরা মারবি? হ্যাঁ, দুদিন পর একটা ফ্ল্যাশ হবে না যে কে মারছে। আমি কি তোর মতো এরকম কাছে বুদ্ধি লয়ে চলি? তোর ডাইকা আমার সময় লস হয়েছে বাবা, তোর কিছু করা লাগবো না, তুই বাইরে পোলাবাইন করে ফোন দে, তুই আর আমি ফেস হবো না। ওরা মারবো, ওরা গাড়াইবো, ওরা গাড়া অন্য এলাকায় যাইবো গা, কে মারছে আমরা কই তারি না, বরঞ্চ আমরা ডাকলে আমরা কমে ঠিক আছে, আমরা বিচার করতেছি, মিউচুয়াল করাই দিতেছি। ফোন দে।
কারে ফোন দিস? মামা তুই টেনশন লইছ তা দেখ, আমি জিন্নারে কয়ে দিতাছি, জিন্নারে মাইরা দিতাছ রাখ। আর মানুষ খুঁজে পাইলে না তুই জিন্নারে ফোন দিস না? জিন্নারে ফোন দিলে অসুবিধা কি? জিন্নার কাজটা করে দিই তার ধর বেটা, এটা হারা পাওয়া থা, তুই অগরে ফোন দিস। হ্যাঁ জিন্না তুই কই? আমি আর পারভেসের যে ভালো মাঠে রেনে আছি এনাই তো চালু করে ওনা একটু ঝামেলাই চাই। পারভেসের লোক কথা কো। হ্যাঁ ভাইয়া, কি ভাইয়া ওয়া ওয়া রিসেন পুরা একটু উড়েন, ঘুমেতে একটু উড়েন ভাই, একটু কাম আছে ভাইয়া। ভাইয়া কামটা একটা সিরিয়াস কাম, আপনি এটা করতে হইব ভাইয়া, বুঝছেন না? যেটা হইছে থাকে না কিছু কোলাপান ঘুরে বেড়ায়, সেটা গ্রামে ধরো ঝগড়া লাগছে, সে মিটমাট করাচ্ছে বেসিক্যালি, মানে ঘরের খেয়ে মনের হাস তারা এরকম যেটা মনে আর কি। তো ভালো কথা। তো এখন যতটুকু আমি বুঝছি এর মধ্যে, সে তার একটুও হলেও ক্ষমতা আছে আর কি, এলাকার লোকজন তাকে ধরো না খাটানোর জন্য যতটুকু সংগ্রহ কর দরকার ততটুকু করে। জমি কেনা নিয়ে আমাদের যে ইস্যুগুলো চলতেছে, আমার মনে হয় ভাইয়াকে এটা বললে ভালো হয় যে ওর সাথে একটু কথা বলবো পারভেজের সাথে। আচ্ছা তোর ভাইকে বলি তোকে ডাকিয়ে এনে ওর সাথে কথা বলতে, যে আশেপাশের লোক জমিটা বিক্রি হয়ে যাওয়া মানে কিন্তু আমাদের প্রবলেম 90% শেষ সব। হ্যাঁ, আর আরেকটা বিষয় যেটা সেটা তো আসলে রায়ানকে নিয়ে, সেটা আবার কি? এই যে ধরো এই ছেলে ফটোয়া, সে তো হার্মফুল না, বাট সে তো ডিস্টার্বিং। ধরো ঝুমুর সাথে বিয়ে হলো, আমি সে কিন্তু অবসেস ঝুমুকে নিয়ে, সে নাকি প্রতিদিন প্রতি ঘন্টায় নাকি ঝুমুকে নিয়ে কবিতা লেখে। এখন ধর রায়ান বিয়ে করে নিয়ে গেল, সে গিয়ে ডিস্টার্ব করলো আমাদেরকে। না আমার কিন্তু সেটা মনে হয় না রুমা, কারণ ঝুমুরের সাথে রায়ানের বিয়ে হওয়ার পর আমরা ঝুমুরকে নিয়ে যাবো ঢাকায়, ঝুমুর থাকবে আমাদের বাসায়। ও ঢাকায় কি এইটা সম্ভব হবে? শুনো, অনেক ডিস্টার্বিং যাই করতে পারে। আর সবচেয়ে বড় কথা জানো, ঝুমুরকে ঢাকায় নিয়ে যাওয়া মানে পারমানেন্টলি শেফালি কালাকেও ঢাকায় নিয়ে যাওয়া। আশ্চর্য কথা কিন্তু, ও কিছু বলে নাই তো ঝুমুরকে নিয়ে, অদ্ভুত তো, তুমি এরকম না জেনে না শুনে মাঝখান থেকে তো পাগল হয়ে গেছে। সেটা পড়ুক, সেটা সমস্যা নাই, ঝুমুরের প্রেমে তো আমিও পড়ছি, আমার খুবই ভালো লাগে মেয়েটা। রক্ত লাগতেছে আমার মামা। মামা মনে হচ্ছে তাল পাকা গরম হয়েছে, দেখছাস তালকে যাই তুই দুবেলা আমার ঘরেতে ডেকে লইলে কি কামে? এখন তুই হাঁটুটু খেলবি এখন এই টাইমে? চল যাই একটু ক্লাবের সামনে বই, একটু আড্ডা মাড্ডা দিই মামা। আর ক্লাবের সামনে যাও। কি রে জসিম, কি রায়হান তুই না বলে বাকি ছুটালাবি, ওই সুন্দর করে খারাপ ফোনে কথা কইতাছে। হ্যাঁ মামা, জিন্নারা তো অনেক খুঁজতে গেছিল কিন্তু আর তো খুঁজা পায় নাই মামা। তা আমার কই সুস্থি, এটা কই সুস্থি আমার একবারও? মামা এক কাম করি, ঠিক আছে ওরে বাড়ে পাইছি না, জিন্না মিন্না কিচ্ছু লাগবো না, তুই আর আমি মিলা খিচাই দিই চল। আমার কি তোর মতো কি বুদ্ধি মাথা মোটা আমার? হ্যাঁ খিচালে তো আগে খিচে থাকতাম,
জিনারে দেখি লেগে কইছি বুঝছস না ওইটা বুঝছি তুই থাক আমি খিচা দিয়ে আসি ওই হন আমার কথা হন এক কাজ কর কিওর লগে কথা কবি বুঝছস একটু খোঁচা দিয়ে কথা কবি এদিক সেদিক হইলি মনে কর আমি তো রাস্তার এক পাশে দাঁড়ালাম গায়ের মধ্যে বাড়ি দিলেন কি জানিস বন্ধু তোর গায়ে লাগছে রে ব্যথা পাইছিস তুই না ব্যথা পাই নাই কিন্তু আপনি রাস্তার মধ্যে খারাপ কথা কন আপনি বাড়ির তো কথা কইতে না এনে কি আপনার আপনাদের গ্রামে কি কথাবার্তা বলা স্টাইল এরকম আন্তরিকতা নাই এইভাবে কথা বলেন তুই তোর লাগে কেমনে কথা কইবো কিছ তোর তোর ঝামেলা কি ও কালা দোষা তুমিও দেখি এখানে তোমারে তো খুঁজতেছিলাম মনে মনে তোমারে পায়া গেলাম ভালো হয়েছে একদিক থেকে কে দুই গরু একই গোয়ালেন না ভাই গরু মানে তুই কি কইতে চাস গরু মানে কি কিরম মামা কি গরু মরু কি কয় ওকে ডাই তোর বাড়ি কই আমার বাড়ি যেখানে হোক হের বাড়ি তোমার আমার বাড়ির জানে কাম নেই তোমারে খুঁজতেছিলাম কারণ তোমার জীবনের মনে হয়েছে আসমান থেকে ডাক পড়ছে এবং জমিনে তোমার বসবাসের এটাই শেষ দিন মানে কি ভাই বেটা ওই তুই কি জিন না ফেরেশতা তুই কি মানে আকাশ বাতাসের গল্প শোনাইতেছিস কি কয় মামা ও আমগো এলাকায় আমগো কিরে ও আমগো এলাকায় আমগো আকাশ বাতাসের গল্প কইগা তোমার কারণে কি আমি মানুষ আমি জিন না আমি অন্য ফেলে জসি ওরে মাইরে টানতো জসি ওরে মাইরে মাইরে টানতো ওরে কিন্তু একদম পুরা প্যাকেট করে কিন্তু ঢাকা পাঠা দিমু তুই কিন্তু যে কাম করছস তুই কিন্তু চিনস না তুই কোন জায়গায় আবার প্যাকেট করে ঢাকা পাঠাইবা তুই কিন্তু কি করবা তুমি আবার তুই জানস না তুই কোন এলাকায় আবারছস আর তুই কাগো লাগে বার্গেটিং করতাছস একদম প্যাকেট করে ঢাকা পাঠাই দিমু প্যাকেট ডাক দে কি ভাঙবি ভাঙ প্যাকেট ডাক দে তো দুইটা প্যাকেট কইরা হয় তুরস্কে পাঠাবো নালে মালয়েশিয়া পাঠাবো দে পাড়া দে এই পাড়া 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 কই পাঠাবি পাড়া কালা জোসা মামা আবার তো গায়ে আদেশ বড়া তো কষ্ট শুন কথা হলো কি আবার গায়ে আবার গায়ে আদেশ আচ্ছা গায়ে দিতাছি না ঝুমরের নি একটা বাজে কথা এলাকায় যদি কয় আবার আস একটার ঠিক ছাড়ম না মামা তুই খালি অর্ডার দাস টাকা মামা তুই অর্ডার চুপ কর কিসের অর্ডার কি রে মামা কেমনে কথা কয় মামা চাপায় ফালা আমার জীবনের শেষ দিন হবে এটা তোর তো মনে রাখিস কালা দোষা এই ঝুমুর তোর কি লাগে সারা জীবন খালি কথা শুনে এই বেটা এই ঝুমুর তোর ঝুমুর আমার যাই লাগে সারা জীবন খালি কথা শুনে গেছিস কিচ্ছু কই নাই একদম যখন দিমন খুব দিমন একদিন দিস যা শেষ হয়ে যাবে দিস যা দিস মামা দিস তুই যা জুমে দিকে দিস তুই যা মামা তুই খালি একবার কি করবি বুঝছস মামা তুই কো আমি আর আমার মনে হয় না সত্যি কিন্তু ভাইয়া একটা জিনিস তুমি একটু ভাবো ধরো তুমি আমার সম্পর্কে অথেন্টিক কোন ইনফরমেশন চাও তাহলে তুমি কোথেকে ইনফরমেশনটা নিবা আমি ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছি সেখান থেকে তুমি মেইন ইনফরমেশনটা পাবা না তোর কথা ঠিক আছে কিন্তু তারপরেও আমি শিওর যে কানা জোসা ষড়যন্ত্র করে ঝুমুর নামে বাজে কথা বলতেছে এবং কালা জোসাকে আমি দেখে নিব আমি ওকে ছাড়বো না আচ্ছা কাম ডাউন তুই কি মারামারি করবো সাথে গিয়ে সেটা তো করবো না আমার উপর ছেড়ে দাও আমার উপর তো বিশ্বাস আছে কিন্তু আমি ছাড়বো না ঠান্ডা তুমি কিছু করবা না যা খোঁজো আমি খুঁজছি আমার উপর তো একটু বিশ্বাস আছে তুমি রুমে যাও তো রুমে যাও আমি থেমে গেছে আরে কি গেছিলাম তো বুঝছি কই গেছিল কই গেছিস না আপনাকে বলতে হবে তাহলে তুমি না করলে কারো কবে কও এটা কি জসিম ভাই কেমন আছো জিমু ভালো আছো ভালো আপনার কি অবস্থা কই ছিলেন এতদিন ও আসছিলাম গোপে গোপে আর কি যাক আলহামদুলিল্লাহ অবশেষে গোপ থেকে বের হইছেন
তো এখন খাওয়া দাওয়া করেন ঠিক মতো? কবুতরের মাংস খাওয়া হয়? ধরো তুমি এখন ওই জিনিসটা মনে রাখছো, আমরা কি প্রফেশনাল চোর? ওই শখে তোমাকে বাসাতে কবুতর চুরি করছিলাম, তুমি এখন ওইগুলো মনে রাখছো? আলহামদুলিল্লাহ, আমার স্মরণ শক্তি খুব ভালো। চুরি চামারি ছেড়ে দিছো? আর চুরি চামারি করো না, এখন উর্দু বলে আছো। যা বেটা, উল্লা উল্লা কথা বেশ। খাইবা কিছু? খাইবা না, না কিছু খাবো না। বেটা চিপস না, কিছু মে খা নাও, নাও নাও আর পরে গেলাম ওদের বাসায়, দেখি ওর কি অবস্থা, খোঁজ নিতে যাই তো আমার মনটাই খারাপ হয়ে গেল। বাসায় নাই, ওর ফুপুর বাসায় গেছে। এই যে দেখ মামা, এই যে এই যে কাজটা করছে, ফুপুর বাড়ি গেছে, যা মামার বাড়ি যাবি, যা খালার বাড়ি যাবি, যা চাচার বাড়ি যাবি, যা। অসুবিধা আছে, আমি না করছি কোনো জায়গায় যেতে। দেখো তোমার বান্ধবীর আমি কোথাও যাইতে মানা করি নি, তা আমারে তো বইলে যাইব মামা, বইলে যাইব না আমারে মামা। এটা কয়ে যাওয়া উচিত ছিল না, আমার বন্ধু জানে পাগল হয়ে রইছে ওলে কথা। আমি কি টেনশন আছি তুমি জানো? আমি দুইটা দিন ধরে ঠিক মতো খাইতে পারতাছি না। আরে চুপ থাকোস না, খারাপ পরে লাইনটা হুনে লই, বলো পরে কি হইছে? হক একটা স্যাড নিউজ শুনে আসলাম। কি স্যাড, কি স্যাড নিউজ? কত ফুপুর বাসার বিয়ে ঠিক হয়ে গেছে, ওখানে আর বিয়ে দিবে। বিয়ে ঠিক হয়ে গেছে মানে? তো তুমি বলো নাই যে তানিয়ার লগে আমার বন্ধুর রিলেশন, তুমি বলো না এটা? পারভেজ ভাই, আমি বুঝতেছি জসিম ভাইয়ের অবস্থা, কিন্তু আমি ওখানে কি বলবো? আমি তো ওর গার্জিয়ান না। সেটাই বুঝছ না মামা, কি করবো? ঝুমুর তো বুঝছ না, অত মেধাবী মেয়ে লেগে কয় নেই, তাই না ঝুমুর? আমি বুঝতে পারছি তুমি এগুলো কেন বলবা, তুমি বলতে গেলে তার এক ভেজালে পড়ে যাবো। সমস্যা নেই ঝুমুর, তোমার বান্ধবী বিয়ে করে ফেলাইছে, আবার তুমি ওর দেখা দিয়ে তুমি বিয়ে করে ফেলাই না, তুমি একটু টাইম নাও ঠিক আছে? আস্তে ধীরে বিয়েটা করে দেবো। ঝুমুর থাক, ঝুম মন খারাপ করো না, তানিয়ার বিয়ে হয়ে গেছে, তার মানে এটা না যে তুমি বিয়ে করে লেবা, তুমি বিয়ে দেরি করে করো। মামা আমার আমার কি হবো মামা? তোর কি হইব, তুই খুশি হ আরো, মিষ্টি দৃষ্টি দে এলাকায়, তুই মামা হইতে যাইতেছিস বেটা, বুঝস নাই? তুই কি কস পারবেস করে কি মানে বুঝলাম না, তুই কই আমার আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাইতে স্যার, তুই কি উল্টা পাল্টা কি মিষ্টি করছিস, কি কস? আরে ভাই, ওর বিয়ে হইব, ওর বাচ্চা কাচ্চা হইব, তোর দুই কান্দি, তুই বাচ্চা রইলে তুই ঘুরবি, মেলায় যাবি, বেলুন টেলুন কিনে দিবি, তত খুশি হওয়ার কথা আরো। মামা আমি তোর পায়ে ধরি মামা, তুই আরে বেটা ওট বেটা কি শুরু করছিস বেটা, মায়ের লাগে বেটা পা পুদি দিলাইতেছিস। আমি একটা কথা কই তোরে, তুই কি তানিয়ার বিয়ে করবি শিওর? মামা তানিয়ারে বিয়া করবো এই কথা তুই এতদিনে জিজ্ঞাস? যদি শিওর হয়ে থাকোস তাহলে তুই টেনশন নিবি না, তানিয়ারে উড়ালে আমি তোর কাছে ঠিক আছে? আমি যতদিন পারবেজ বাইচা রইছি, তানিয়ারে আমি তোর কাছে উড়ালে আমি, ওকে? খুশি? তুই আমার চিনস না মামা, আমি কি এতবার ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার মতো পোলাম মামা? আমি এই কতবার ম্যাট্রিক পরীক্ষা দিছি খালি তানিয়ারে বিয়া করানোর লেগে মামা। বুঝছি, সমস্যা নাই, তুই টেনশন নিস না মামা, আমি তানিয়ারে ব্যবস্থা করে দিয়েছি তোর। খুশি? হ্যাঁ খুশি। কেমনে করবি মামা কো আমার একটু কাটি? এটা আমি পারবেজ তোর কেমনে ম্যানেজ করে দিবি এটা তো আমি জানি। যদি জিগা পোলা কি করতে ম্যাট্রিক ফেল, এটা কোন কথা? তোর দোষ আছে বেটা, ম্যাট্রিকটা পাশ করতে তার একটা রিস্ক লয়ে যাইতাম, কোন বরসে যেমন তাও কি মামা? আমার ম্যাট্রিক পাশ পেলে এখন কোনো ঘটনা মামা, আমার বাপের কি টাকার অভাব আছে মামা? তুই কো আমার বাপের টাকার অভাব আছে? দাঁড়া দেখতেছি ব্যাপারটা, দাঁড়া 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 দাঁড়া, আমারে চিন্তা করতে দে মামা, আমারে চিন্তা করতে দে, দাঁড়া মামা একটা ব্যবস্থা কর মামা, আমার লিগে কিছু একটা কর মামা। তুই হুদায় প্যারা লইতেছিস জসিম, এত পেন লইতেছিস কেন? জুমুরে পারছে আমার ছাড়া ঢাকায় গিয়া থাকতে পারছে না? পারে নাই, আমার টান আবার চলে আইছে না? আইছে, তা নিয়েও চলে আইব, প্যারা নিস না। বিয়ে শাদী করতে গেছে তো হুদাই মনে কর বুং ভাঙে, বিয়া করবো, বিয়ে করবো যদি আমার ভালো লাগবো না ঠিকই আবার তোর কাছে চলে আইব, ওকে? কোনো টেনশন নিস না, খিসকে থাক, খিসকে থাক, চিন্তা করে আলো কি করণ যায়। কিছু পাইছস?